हेलो स्टूडेंट्स, আমরা ইংরেজি ক্লাস নিয়ে চলে এসেছি। দেখো এই তোমাদের ইংরেজি বই, কি লেখা? মাই ফেভারিট বুক অফ এ বি সি। গার্জিয়ানদের বলছি ওদের কিন্তু পরপর বলা অভ্যাস করাবে। অনেকেই বড় হয়ে যায় কিন্তু এ থেকে জেড পর্যন্ত কিন্তু পরপর বলতে পারে না, ওরা যেন পরপর বলা ওটা অভ্যাস করে। হ্যাঁ, এটা প্রতিদিন ওদের পড়াবেন, এ বি সি ডি ই আগে মুখে বলুক পরপর বলাটা। আচ্ছা, এবার আজকে দেখো ফার্স্ট পেজে যে তোমাদের শিখিয়েছিলাম ফার্স্ট লেটার এ, এটা হচ্ছে কি? ক্যাপিটাল লেটারের এ। তোমরা শিখবে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এগুলো আস্তে আস্তে লেখা পরে শিখবে, এখন শিখে নাও এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের এ। ক্যাপিটাল লেটার মানে বড় হাতের এ। তোমাদের বোর্ডে লিখেছিলাম, আবার আজকে দেখাবো। তার আগে আজকে এই পেজটা একটু ভালো করে দেখো, আগে ছবিগুলো দেখতে হবে। কি কি ছবি আছে দেখো তো, এ দিয়ে কি কি ছবি আছে। প্রথমে একটা কিসের ছবি? একটা ফলের ছবি, ফ্রুট। ফল ইংরেজি কি? ফ্রুট। আচ্ছা, কিসের এই কোন ফলের ছবি বলতো? এটা দেখে কি মনে হচ্ছে তোমরা খাও? এটা হচ্ছে আপেল। আপেল ইংরেজি কি? অ্যাপেল। হ্যাঁ, তোমরা এখনও তো লেটার চেনো না, আমি সেগুলো পড়ে পড়ে দেব, আগে লেটার চেনো, এখন শুধু ছবি দেখো। আগে লেটার চিনবে তখন আমি এগুলো করে দেবো। এখন শুধু এ, এই অক্ষরটা চেনো আর লেটারটা, আর এ দিয়ে কী কী হয় সেগুলো দেখো। অ্যাপেল, অ্যাপেল মানে কি? আপেল। তারপরে কি আছে দেখো তো, ছবি দেখেই চিনতে পারছ, এটা একটা পিঁপড়ের ছবি, তাই তো? এ দিয়ে আর কি হয় বলো তো? এ ফর অ্যান্ট, অ্যান্ট মানে পিঁপড়ে হয়, ভালো কথায় বলে পিপিলিকা, পিঁপড়ে। তাহলে এ দিয়ে কি কি হয়? অ্যাপেল হলো, অ্যান্ট হলো, অ্যান্ট মানে পিঁপড়ে। তারপরে দেখো তো এটা কি আছে, এক্স। এক্স মানে হচ্ছে কুঠার। হ্যাঁ, এটা দিয়ে কাঠ কাটা হয়, এক্স মানে কি? কুঠার। আচ্ছা, তারপরে হচ্ছে এফ। এফ মানে বন মানুষ। হ্যাঁ, এ পি এফ মানে বন মানুষ। তারপরে কি? অ্যাস, অ্যাস মানে গাধা। দেখো এটা একটা অ্যানিমেলের ছবি, পশুর ছবি। হ্যাঁ, তাহলে আমরা এ দিয়ে আজকে কী কী পড়লাম বলতো? এ ফর অ্যাপেল, তারপরে হচ্ছে অ্যান্ট, অ্যাপেল মানে আপেল, অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে, আর এক্স মানে হচ্ছে কুঠার। তারপরে এটা কি বলো? এফ মানে বন মানুষ। গার্জেনদের বলছি ঠিক ওদের এইভাবে আগে ছবি চেনাবেন, অক্ষরের সঙ্গে পরিচিত করাবেন, এটা এ, এ বি সি ডি পরপর বলা শেখাবেন, ছবি দেখে বা ছবির কালার কি, এটা কিসের ছবি, এটা কি ফ্রুটের ছবি না ভেজিটেবিলের ছবি, এটা কিসের অ্যানিমেলের ছবি। হ্যাঁ, এইভাবে ওদের এইভাবে আগে পরিচিত করান প্রত্যেকটা জিনিসের সঙ্গে, তারপরে তার নাম জানবে, তারপরে সেটা তার ইংরাজি, ইংরেজি থেকে তারপরে আস্তে আস্তে অক্ষর চেনা লেখা। তাহলে এদিকে আজকে আমরা কী কী পড়লাম? অ্যাপেল মানে আপেল, অ্যান্ট মানে পিঁপড়ে, এক্স মানে কুঠার, আর এটা হচ্ছে এফ মানে বন মানুষ, আর অ্যাস মানে গাধা। তারপরে হচ্ছে বি, বি এই লেটারটার সঙ্গে পরিচিত হয়েছি, কিন্তু বি দিয়ে কী কী আছে এটা পরের দিন পড়ব, আজকে আমরা শুধু এ। হ্যাঁ, এ দিয়ে আমরা কী কী পড়েছি? অ্যাপেল মানে আপেল, অ্যান্ট মানে পিঁপড়ে, এক্স মানে কুঠার, এফ মানে বন মানুষ, আর অ্যাস মানে গাধা। আর আমরা দুটো লেটারের সঙ্গে এখন পরিচিত হয়েছি, কি কি? এ আর বি। আগের দিন আমি লিখিয়েছিলাম, আজকেও আবার লিখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের লাইন সম্বন্ধে প্রত্যেকেই বলেছি, প্রথমে কি? স্ট্যান্ডিং লাইন, স্ট্যান্ডিং লাইন, তারপর হচ্ছে স্লিপিং লাইন, তারপর হচ্ছে স্ট্যান্ডিং লাইন, এটা লেফট সাইড স্ট্যান্ডিং লাইন, এটা হচ্ছে রাইট সাইড স্ট্যান্ডিং লাইন। তারপরে কি শিখিয়েছি? সার্কেল, এগুলো তোমাদের শিখিয়েছি, এই লাইনগুলো দিয়েই সব আমরা লিখছি। দেখো এই লেটার সার্কেল, তারপরে হচ্ছে এটা হাফ সার্কেল, মানে এই সার্কেলটাকে আমি হাফ বা অর্ধেক করে দিলাম। ঠিক এইভাবে দেখো এ যে লিখছি, লেফট সাইড স্ট্যান্ডিং লাইন, হিন্দি আর একটা স্ল্যান্টিং লাইন, তারপর স্লিপিং লাইন দিয়ে আমি জয়েন করে দিচ্ছি, এ হয়ে গেল। বিও তাই, বি হচ্ছে একটা স্ট্যান্ডিং লাইন, তারপর দেখো একটা হাফ সার্কেল, আবার একটা হাফ সার্কেল। তাহলে আমি দুটো লেটারের সঙ্গে পরিচিত হলাম, কি কি? এ বি। গার্জেনদের বলছি প্রতিদিন এ বি সি ডি মুখে মুখে বলা আগে অভ্যাস করাবেন, তারপরে বই দেখে চেনাবেন, বইতে যে ছবিগুলো আছে প্রতিদিন বই পৃষ্ঠা উল্টে উল্টে ওদের দেখাবেন, এটা কিসের ছবি যেন চিনতে পারে, তারপরে সেটার বাংলা মানে জানবে, তারপরে তার থেকে ইংরেজি। ঠিক আছে, আর ছোটো ছোটো যে সমস্ত কথাগুলো আপনাদের বলেছিলাম, হ্যাঁ সেগুলো শেখাবেন বারবার করে, আর এই লাইন্সগুলো বাড়িতে অন্য খাতায়, আমাদের পরীক্ষা বইয়ের স্কুলের খাতা নয়, অন্য খাতায় শুধু অভ্যাস করাবেন ওদের, সোজা দাগ কাটা,
এই যে সোজা একটা যান হাত ধরেই প্রথমে শেখাবে যদি না পারে এরকম ডট ডট দিয়ে আপনাদের বলেছি যে এরকম ডট ডট দিয়ে শেখাবে এরকম ডট ডট দিয়ে দিলে তারপর দিয়ে এরকম ভাবে হাত ধরা একটা স্লিপিং লাইন আপনি এরকম ভাবে ডট ডট দিয়ে দিলেন ওরা তারপর দিয়ে এরকম ভাবে হাত ধরা আর কালার পেন্সিল তো আপনাদের কাছে আছে ওরা পারবে ঠিক সেইভাবেই বলছি হ্যাঁ এভাবে তাহলে ওদের পড়াবে তাহলে আজকে আমরা কি শিখলাম এ আর বি এই লেটারটার সঙ্গে পরিচিত হলাম আর এ দিয়ে অনেকগুলো ওয়ার্ড আমরা জানলাম ওয়ার্ড মানে কি জানো শব্দ কি কি শিখলাম অ্যাপেল মানে আপেল আর অ্যান্ট মানে পিঁপড়ে এক্স মানে কুঠার এফ মানে বন মানুষ আর এটা কি অ্যাস মানে গাধা তাহলে আজকে আমাদের পড়াটা আজকে এখানেই শেষ হলো আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা।